নমস্কার বন্ধুরা আজকে যে টপিক নিয়ে আমাদের ভিডিও সেটি ভীষণ ইম্পর্টেন্ট যারা ডাব্লিউসিএস মেন্স টু থাউজেন্ড পরীক্ষায় বসতে যাচ্ছেন বন্ধুরা গতকাল আমি একটা ভিডিও বের করেছিলাম সেখানে ডাব্লিউসিএস যেটা মেন্সের কম্পালসারি পেপারগুলো নিয়ে সেখানে মূলত আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওটায় আমার মূল যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে অপশনাল পেপারে আপনি কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করবেন এবং যে কদিন বাকি আছে সে কদিনের মধ্যে কিভাবে নিজের অপশনাল পেপারের স্কোরটাকে আরও বাড়িয়ে নিতে পারবেন সেই সম্বন্ধে কিছু স্ট্র্যাটেজি কিছু সেগুলো আমি বলবো আপনাদেরকে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমার চ্যানেলটি রেগুলার দেখেন তারা জানেন যে আমি সবসময়ই বন্ধুদেরকে বলি যে যখনই আপনি ডাব্লিউ মেন্স দিচ্ছেন বা ডাব্লিউ আপনি পরীক্ষায় বসছেন আপনার মূল টার্গেট কিন্তু হওয়া উচিত যে এর বেস্ট সার্ভিস যেটা সেই সেটাকে পাওয়ার জন্যে তো বেস্ট সার্ভিস সেটা হচ্ছে গ্রুপ এ সার্ভিস বা গ্রুপ বি সার্ভিস সেইগুলো এবং সেখানে পেতে গেলে কিন্তু আপনাকে অপশনাল পেপারে স্কোর করতে হবে ভালো স্কোর করতে হবে তবেই আপনি কিন্তু পাবেন তো বন্ধুরা সেক্ষেত্রে আমার দিক থেকে যে সাজেশান বলুন বা যেটা আমার দিক থেকে স্ট্র্যাটেজি যেটা বলুন সেটা হচ্ছে যদি এমনও হয় যে আপনার অপশানাল পেপারের প্রিপারেশান ভালো নয় আপনি হয়তো ততটা কনফিডেন্ট নন আপনার অপশানাল পেপারের প্রিপারেশান হিসেবে সে প্রিপারেশানটায় তা সত্ত্বেও আমি বলবো কিন্তু আপনি অবশ্যই পরীক্ষায় বসুন যেটা হয় যে আমরা অনেক সময় ভাবতে থাকি যে ছেড়ে দিই আমি শুধু গ্রুপ সিডির জন্যেই অ্যাপিয়ার করি অপশান পেপার ভালো হবে না বেকার পরীক্ষা দিয়ে লাভ নেই কিন্তু সেটা কখনোই করবেন না বন্ধুরা কারণ হচ্ছে যে এমন হতে পারে আপনি যেরকম ভাবছেন প্রিপারেশান আপনার ভালো নয় কিন্তু আলটিমেটলি পরীক্ষা যখন আপনি দিলেন বা পরীক্ষা যখন আপনি বসছেন দেখা গেল যে আপনি যা যা পড়েছেন সেখান থেকে মোটামুটি কম বেশি চলে এসেছে এবং আলটিমেটলি হয়তো আপনার পরীক্ষা ভালোই হয়েছে এবং আপনি যদি না দেন তখন মনে হবে ইস পরে কোশ্চেনটা দেখে মনে হবে ইস আমি কেন দিলাম না পরীক্ষাটা তো সেই চান্সটা কখনই নেবেন না ভালো হোক প্রিপারেশান ভালো না হোক আপনি আপনি তো কিছু পড়েছেন আপনার অপশন পেপারটা আপনি এতদিন পড়ছেন কিছু তো নিশ্চয়ই আপনি পড়েছেন অপশানটা নিয়ে তো অবশ্যই সুতরাং অপশান পেপারের পরীক্ষায় বসুন এবং নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করুন এটা আমার দিক থেকে স্ট্র্যাটেজি এরপরে যেটা আমি বলবো যে কিছু ডিটেলিং আজকে আমি এখানে করব সেটা হচ্ছে যে অপশান পেপার আপনারা জানেন যে দু হাজার চোদ্দোর পর থেকে এখন দুশো দুশো পেপার ওয়ান টু এবং পেপার টু টু টোটাল ফোর হান্ড্রেড মার্কসের ওপরে অপশানাল পেপার এখন হচ্ছে তো সেক্ষেত্রে যেটা বলবো যে এখন একটা হিউজ আগে যেটা একশো একশো করে হতো এবং সেখানে দুটো অবশ্য অপশানাল পেপার থাকত কিন্তু এখন একটা পেপারই দুটো পেপার হচ্ছে এবং দুশো মার্কসের হচ্ছে যে এটাতে যে সুবিধাটা যেটা হচ্ছে যে আপনি কিন্তু আপনাকে দুটো অপশানাল পড়তে হচ্ছে না একটা অপশান পড়ছেন এবং এত হিউজ একটা মার্কস থাকার জন্যে আপনি যদি একটা অ্যাভারেজ प्रिपरेशन নিয়েও যান তাহলে কিন্তু আপনি ফিফটি স্কোর আপনি কিন্তু করে ফেলতে পারেন আপনার যদি একটা ওভারঅল একটা নলেজ যদি থাকে সাবজেক্টের ওপরে ফলে সেই জায়গাটা থাকছে এবং সেখানে একটা অ্যাট ফিফটি 50% মার্ক্স যদি আপনি পান তাহলে আপনি অবশ্যই একটা কম্পিটিটিভ স্কোরে থাকবেন গ্রুপ এ এ বি জন্যে এবং আপনার কম্পালসারি পেপারের ওপর ডিপেন্ডেন্সি অন্তত র্যাঙ্কের ক্ষেত্রে অনেকটা কমে যাবে যতটা আপনি অপশনাল পেপার পেপারে বেশি স্কোর করতে পারবেন অপশানাল পেপার নিয়ে যে সাজেশানগুলো বা যে স্ট্র্যাটেজিগুলো অবশ্যই নেবেন সেটা হচ্ছে টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবেন একদম টু দ্য পয়েন্ট যে কোয়েশ্চেনটা যেরকম থাকবে সেইটাই লিখবেন বেশি কিন্তু অযথা লিখবেন না আমি বারবার এক কথা বলছি এখন যেরকম পরীক্ষার ইভ্যালুয়েশান প্যাটার্ন হয়ে গেছে সেখানে কিন্তু বাড়তি কথা অপ্রয়োজনীয় কথা লেখার ইরিলেভেন্ট কথা লেখার জায়গা অবশ্যই কমে গেছে সেটা কিন্তু করবেন না বন্ধুরা এবং অ্যান্সার লেখার সময় বুলেট ইউজ করুন পয়েন্ট ওয়াইজ লিখুন বুলেট দিয়ে লিখুন যাতে করে যেটা হয় যে যখন খাতাটা দেখছে স্বাভাবিকভাবেই মানে তারা যারা যারা খাতা দেখেন তারা ইউনিভার্সিটির প্রফেসর লেভেলের মানে যারা তারাই দেখেন ফলে তাদের অন্য আরও অনেক রকম প্রেশার থাকে খাতা দেখার বা বিজি থাকেন ফলে সেক্ষেত্রে একটা ডিটেল আপনি একটা লিখে গেলেন হয়তো সেটা ইনফরমেটিভ কিন্তু একটা টোটাল লিখে গেলেন কিন্তু তার মধ্যে কোনো পয়েন্টস নেই কোনো বুলেট নেই সেটা কিন্তু অবশ্যই আনঅ্যাট্রাকটিভ হবে সে তুলনায় পয়েন্ট করে করে লিখুন বুলেট ইউজ করুন এবং দরকার হলে আন্ডার সেটাকে আন্ডারলাইন করুন ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে হাইলাইট করুন যাতে করে আপনার যে সেই পয়েন্টের যে হাইলাইট যে ইম্পর্টেন্ট ইনফরমেশানটা আছে সেটা যেন সহজেই চোখে পড়ে এবং সেখানে কিন্তু স্কোরটা অবশ্যই বেশি বেশি হবে যদি অ্যাভারেজ আপনি প্রতিটা কোশ্চেনে যদি এক নাম্বার করে যদি অন্যদের থেকে বেশি পেতে থাকেন তাহলে কিন্তু আলটিমেট স্কোরটা অনেক বেশি মানে হয়ে যাবে এবং ডিফারেন্সটা যেটা হবে এবং যেটা একটা হিউজ ডিফারেন্স হয়ে যাবে লং টার্মে লং রানে কিন্তু একটা হিউজ ডিফারেন্স হয়ে যাবে ফলে এই যে ছোট ছোটো টিট বিটসগুলো আছে এগুলোকে কিন্তু ইউজ করুন এবং চেষ্টা করুন যে নিজের কোশ্চেনটা কিভাবে অন্যদের থেকে আলাদা হবে এটা কিন্তু অবশ্যই সেটা সেই স্ট্র্যাটেজিটা আপনাকে নিজেকে নিতে হবে সেটা যদি আপনি নিতে পারেন তাহলেই দেখবেন যে আপনি অন্যদের থেকে অবশ্যই ভালো স্কোর করতে পারছেন আরও যেটা কথা বলার আছে আপনি যদি নিজের নোটস তৈরি করে থাকেন তো ঠিক আছে সেটা তো আপনার একদম অথেন্টিক আপনি নিজে লিখেছেন সেটা জেনুইন সেটার মধ্যে আপনার নিজের বৈশিষ্ট্য আছে সেই নোটসটার মধ্যে যদি এমন হয় যে আপনি কোথাও থেকে নোটস কালেক্ট কালেক্ট করেছেন কোনো আপনি একটা ইনস্টিটিউটে পড়েন কোনো একটা কোচিং সেন্টারে পড়েন বা কোনো একটা স্যার ম্যাডাম কারোর কাছে পড়েন তো সেখানে যে নোটসটা উনি দিয়েছেন সেই নোটসটাকেও কিন্তু আপনি নিজের মতো করে কাস্টমাইজ করুন সেখানে তো আপনি একা পড়ছেন না আপনার মতো আরও অনেকে পড়ছে ফলে তার নোটের সঙ্গে সেই নোটটা যদি একদম হুবহু একই হয়ে যায় তাহলে কিন্তু যে খাতা দেখবেন সে বুঝে যাবেন যে আপনি কোথা থেকে পড়েছেন কোন কার নোট আপনি পড়েছেন ফলে আপনার যে নিজস্ব বৈশিষ্ট্য সেখানে কিন্তু থাকবে না ফলে নিজের নোটটাকে কাস্টমাইজ করুন নিজের মতো করে একটুখানি বই পড়ে সেখানে একটুখানি মডিফিকেশন করুন অল্টারেশান করুন এবং সেটাকে আল্টু অ্যাট্রাক্টিভ কী করে করা যায় সেই ব্যাপারগুলো দেখুন নিজের মোট কথা নিজের মতো করে কাস্টমাইজ করুন নিজের যাতে করে অন্যদের থেকে কারণ এটা এমন একটা কম্পিটিশানের জায়গা সেখানে যদি আপনি এক নাম্বারও অন্যদের থেকে বেশি পান সেটা কিন্তু আপনাকে অনেকটা মাইলেজ দেবে এই কথাটা মাথায় রাখবেন ফলে কম্পিটিটিভনেস না নিজের মধ্যে থাকতে হবে যারা এইসব এক্সামিনেশানে এত হার্ড এবং এত টাফ এক্সামিনেশানে যারা ক্র্যাক করেন তাদের মধ্যে এই কম্পিটিটিভনেস ব্যাপারটা অবশ্য মানে তাদের কোথাও মজ্জাগত থাকে বলেই তারা করতে পারে সেখানে কিন্তু অন্যদের থেকে অন্যরা তারা আলাদা হয়ে যায় ফলে সেই জায়গাটা নিজের মতো করে নোটসটাকে কাস্টমাইজ করুন দেখবেন যে আপনি কিন্তু এর ফলে অবশ্যই এফেক্ট পাবেন তার একটা তার রেজাল্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন এখন যে কদিন আছে যেটা আমি আবারও বলবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার প্লাস সিলেবাস এই লাস্ট থেকে একটা লাস্ট মিনিট সাজেশান নিজের মতো করে করুন যেটা লাস্ট ইয়ারে এসছে সেগুলো কখনোই বাদ দেবেন না মানে একদম ইমিডিয়েট লাস্ট ইয়ারে এসছে ধরুন টু থাউজেন্ড সেভেনটিনে যে কোশ্চেনগুলো এসছে অনেকের ট্রেন্ড থাকে যে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো পড়া একদম করবেন না সেখান থেকেও পড়ুন কারণ হচ্ছে যে এখন একটা কিন্তু একটা ট্রেন্ড আসছে ট্র্যাডিশান আসছে সেটা কিন্তু যে লাস্ট ইয়ারের কোশ্চেন থেকেও দু একটা কোশ্চেন কিন্তু রিপিট করা করছে ফলে ক্ষেত্রে লাস্ট ইয়ারের কোশ্চেনটাও ভালো করে পড়ুন লাস্ট লাস্ট চার পাঁচ বছর যে এসছে সেখান থেকে মোটামুটি দেখুন যে যেগুলো আসতে পারে একদম এবং সিলেবাস অনুযায়ী লাস্ট মিনিট সাজেশন নিজের মতো করে একটা বানান যে এইগুলো এগুলো আসতে পারে কোশ্চেন সেখানের ইনফরমেশান একটা পয়েন্ট ওয়াইজ নিজেই একটা তৈরি করুন যে সেখান থেকে যাই কোশ্চেন আসুক আমি কিন্তু মোটামুটি একটা লিখে দিয়ে আসতে পারবো এরকম একটা মেন্টালিটি এরকম একটা মেন্টাল সেট এরকম একটা প্রিপারেশান নিজের মধ্যে তৈরি করুন তাহলে যেটা হবে যে আপনার অন্তত যাই কোশ্চেন আসুক সেটার আপনি কিন্তু একটা সঠিক অ্যান্সার দিতে পারবেন এইভাবে নিজের মতো করে একটা সাজেশন লাস্ট মিনিট সাজেশন আপনি কিন্তু একটা তৈরি করুন বন্ধুরা আবার যে কথাটা এর পরের যে ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজি আপনাকে নিতে হবে সেটা হচ্ছে অপশনাল পেপারে কিন্তু কোনো কোশ্চেনে অ্যান্সার না করে আসবেন না যেটা হয় অনেকে যে একটা দু একটা কোশ্চেন তাদের কমন এলো না সেটা বাদ দিয়ে এলো সেটা কিন্তু কখনোই করবেন না বন্ধুরা যদি আপনার কমন নাও আসে আপনার যা মনে হচ্ছে একটা কনসেপ্ট থেকে একটা মোটামুটি আইডিয়া থেকে যা হোক করে অন্তত অ্যাট্রাক্টিভ লুকিং হলেও একটা কিন্তু লিখে দিয়ে আসবেন কারণ আপনি যাই লিখুন তাতে কিন্তু আপনি কিছু না কিছু স্কোর আপনি করবেনই সেটা খুব কম হলেও কিছু স্কোর করবেন কিন্তু যদি আপনি অ্যান্সার ছেড়ে দিয়ে আসেন তাতে কিন্তু আপনি কোনো স্কোর করবেন না ফলে সব সময় চেষ্টা করবেন যদি কোনো কোশ্চেন কমন নাও আসে তাহলেও কিন্তু আপনি অবশ্যই সেটাকে অ্যান্সার করুন আর যেটা হয় যে এখন দুশো নম্বরে কোশ্চেন কোশ্চেন হয়ে যাওয়ার পর অনেক সময় টাইম ম্যানেজমেন্ট করতে অসুবিধা হয় সেই জন্যই আমি প্রথম থেকেই বললাম যে বুলেট ইউজ করুন সংক্ষেপে লিখুন টু দ্য পয়েন্ট লিখুন প্রতিটা কোশ্চেন এমন হলো যে কোনো একটা প্রথম দিকে আমাদের মধ্যে টেন্ডেন্সিটা এটা আমাদের ছোটোবেলা থেকেই তৈরি হয় যে আমরা প্রথম দিকে কোশ্চেনগুলো খুব বড় বড় করে লিখি তারপরে শেষের দিকে যত যায় কোশ্চেনের লেন্থ আমাদের ছোট হয়ে আসতে থাকে সেটা কিন্তু বন্ধুরা করবেন না চেষ্টা করবেন ইকুয়ালি রাখার এবং চেষ্টা করবেন শেষ কোশ্চেনটাকে সব থেকে বেশি লেখার ভাবে নিজেকে তৈরি করবেন তাতে করে ইমপ্রেশনটা কিন্তু খুব বেটার হয় এবং টু দ্য পয়েন্ট করুন এবং কোনো কোশ্চেন সেটা আপনি জানুন জেনে ছেড়ে আসারটা তো কোনো প্রশ্নই নেই কিন্তু এমনও হয় যদি আপনি কোশ্চেনটা ঠিকমতো অ্যানসার নাও জানেন তাহলেও কিন্তু একটা কনসেপ্ট থেকে একটা আইডিয়া থেকে সেটা যদি একদমই না জানেন তাহলেও কোনোরকমভাবে কিছু যা হোক করে তার সঙ্গে রিলেটেড কিছু একটা ব্যাপার হলো গিয়েও লিখিয়ে আসুন যাতে করে কিন্তু কিছু না কিছু অ্যান্সার আপনি কিন্তু সেখান থেকে কিছু না কিছু মার্কস কিন্তু তার মধ্যে থেকে পেতে পারেন এটা একটা খুব ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজি যেটা ইম্পর্টেন্ট এই স্ট্র্যাটেজিটা আপনি যদি নেন আমি বলবো যে আপনি কিন্তু অন্যদের থেকে অনেকটাই বেটার স্কোর করতে পারবেন বন্ধুরা এই পরীক্ষাটার জন্যে এরপরে যেটা বলবো যে যে কদিন আছে সব টপিকগুলো একবার ভালো করে দেখে নিন পুরো সাবজেক্টের সম্পর্কে যেন একটা ওভারঅল নলেজ থাকে আমি কারণই বললাম যে এমন যদি কোনো কোশ্চেন চলে আসে সেটা আনকমন মানে আপনি পড়ে যাননি সেরকম হলো তাহলেও কিন্তু সেখান থেকে একটা মোটামুটি ভাষা ভাষা হলেও কিন্তু কিছু লিখে দিয়ে আসবেন বুলেট ইউজ করুন আন্ডারলাইন মার্ক ইউজ করুন যাতে করে হাইলাইটিং ইউজ করুন এগুলো এগুলো ইউজ করুন করে একটা অ্যাট্রাক্টিভ লুকিং একটা অ্যান্সার আপনি যেন লিখেই দিয়ে আসতে পারেন সেটা সবসময় মাথায় রাখবেন যে অ্যান্সারটা যেন কমপ্লিট হয় পুরো পুরো কোনো কোশ্চেন যেন আপনি বাদ না দিয়ে আসেন এবং তার জন্য যে কদিন আছে সবটাই একটু একটু করে পড়ে নিন কোনো জিনিস কোনো কোনো স্টোন আনটার্ন রাখবেন না বন্ধুরা এটা এমন একটা পরীক্ষা হয়তো এই চান্স আপনি সামনের বছর নাও পেতে পারেন এবার আপনি মেন্স দিচ্ছেন মানে এটা আপনি ভাবুন যে এটাই আমার লাস্ট চান্স এই রকম একটা মেন্টালিটি নিয়ে আপনি বন্ধুরা পড়ুন যে কদিন আছে আর যেটা শেষ আমি বন্ধুদেরকে সাজেশান দেব যে যদি কোনো সুযোগ থাকে আপনার অ্যান্সারের মধ্যে সেখানে কিন্তু ডায়াগ্রাম চার্ট ফ্লো চার্ট কম্পারেটিভ স্টাডি এইগুলো ইউজ করুন এই টুলগুলো ইউজ করুন যাদের জিওগ্রাফি বা যাদের ধরুন সাইকোলজি আছে হ্যাঁ যাতে অ্যান্থ্রোপলজি আছে বিভিন্ন ধরনের রিলেটেড কিছু টপিক থাকে বা থাকে সেগুলো হয়তো একটা ডায়াগ্রাম বইয়ে আছে কিছুটাই মানে আপনি হয়তো কিছুটা মেমোরাইজ করে সেটা একটা ডায়াগ্রাম মোটামুটি একটা লিখে দিলেন কি একটা ফ্লোচার্ট লিখে দিলেন লেখার সঙ্গে সঙ্গে এরকম একটা ফ্লোচার্ট ডায়াগ্রাম এরকম যদি থাকে হিস্ট্রি আপনি একটা অ্যান্সার করছেন তার যদি একটা খুব রাফ যদি একটা ম্যাপ আপনি একটা এঁকে দেন এবং সেখানে লিখে দেন যে এরকম এরকম একটা রাফ ম্যাপ নিজের মতো করে একটা কাস্টমাইজ করে সেরকম যদি আপনি করতে পারেন জিওগ্রাফি হিস্ট্রি এই ধরনের সাবজেক্টগুলোর ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্সে আপনি একটা চার্ট ইউজ করে নিলেন এই ধরনের ব্যাপারগুলো যদি আপনি করতে পারেন যেটা আপনার শিটটা অন্যদের থেকে আলাদা একটা হবে সেই ব্যাপারগুলো নিজের মধ্যে ইম্প্রোভাইজেশান যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার যে মার্কস পাওয়ার যে প্রবাবিলিটিটা সেটা কিন্তু অনেক বেড়ে যাবে বন্ধুরা এই ছোট ছোটো জিনিসগুলো ইউজ করুন ছোটো ছোটো জিনিসগুলো চেষ্টা করুন এই মেন্সের অপশনাল পেপারে কাজে লাগানোর জন্য আর আমি আগের ভিডিওটাতেও বলেছি যে অবশ্যই হাতের লেখা ভালো রাখার চেষ্টা করবেন কারণ মনে রাখবেন যে একটা ভালো হাতের লেখা ভালো হাতের লেখা মানে আপনি তখন নিজের হাতের লেখা চেঞ্জ করতে পারবেন না কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা হাতের লেখা যেতে যাতে একটা যত্ন থাকছে লেখাটার মধ্যে তার ছাপ যেন আপনার খাতায় থাকে সেটা আপনি কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন বন্ধুরা আর এরপরে যেটা বলবো যে সবার জন্যে অল দ্য বেস্ট বন্ধুরা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন আর বেশি দিন বাকি নেই ডাব্লিউসএস ম্যান্স টু থাউজেন্ড জন্য বন্ধুরা পরীক্ষার আগে হয়তো এটাই আমার শেষ ভিডিও যারা পরীক্ষা দিচ্ছেন সেই সমস্ত সকল বন্ধুদেরকে বলবো যে খুব ভালো করে পরীক্ষা দিন মনে রাখুন যে এটাই আপনার শেষ চান্স সামনের বছর আপনি আদৌ মেন্সে কোয়ালিফাই করতে পারবেন কি না তার কোনো গ্যারেন্টি নেই ফলে যে কদিন আছে নিজের বেস্টটা দিন নিজের হান্ড্রেড পারসেন্ট দিন এবং চেষ্টা করুন যেন এইবারের পরীক্ষা দিয়ে আপনি যেন সব থেকে ভালো যে সার্ভিসটা আপনি চাইছেন আপনার যে ডিজায়ার্ড সার্ভিস সেটা যেন আপনি পেতে পারেন একটা চাকরি আপনার জীবন বদলে দিতে পারে বন্ধুরা এবং আপনাকে একটা সমাজে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত জায়গা আপনাকে নিয়ে যাবে এই সমস্ত কথা সেই সমস্ত পজিটিভ চিন্তা ভাবনা সমস্ত নিজের মধ্যে নিয়ে পরীক্ষা দিন পরীক্ষার যে কদিন বাকি আছে হালকা খাওয়া দাওয়া করুন একটা নর্মাল একটা ভালো একটা হেলদি রুটিনের মধ্যে থাকুন এই কদিন বেশি করে জল খান এবং আমি আগেও আগের ভিডিওগুলোও বলেছি ছোট ছোটো যে যে সাজেশান আমার থাকে সব সময় বন্ধুদের জন্য যে পরীক্ষার সময়টুকু খুব ভালো করে করবেন এখন যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে চারিদিকে খুব পিএসসির আশেপাশে এই সব জায়গায় খুব জল জমে বন্ধুরা সেই সব কথা মাথায় রেখে যদি বৃষ্টি বৃষ্টি হয় সেই সব ক্ষেত্রে এক্সট্রা আপনার জামা কাপড় সেগুলো নিয়ে যাবেন কারণ সেইগুলোও কিন্তু খুব ভাইটাল হয় আমি আগের ভিডিওগুলো আমি কথাগুলো বলেছি ফলে সেই সমস্ত দিকটা বিচার করে নিয়ে নিজের শরীরের খেয়াল রেখে কারণ শরীর ভালো না থাকলে কিন্তু পরীক্ষা ভালো করে দিতে পারবেন না সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন বেশি রাত জাগবেন না বন্ধুরা খুব ভালো করে পরীক্ষা দিন সবার জন্য আমার তরফ থেকে আমাদের চ্যানেলের তরফ থেকে খুবই শুভেচ্ছা রইল বন্ধুরা খুব ভালো থাকুন ভালো করে পড়াশোনা করুন বন্দে মাতারাম